ধৈর্য ধরিবাকু আহ্বান দেই বিবাদরে বিজেডি বিধায়ক দেবী প্রসাদ মিশ্র। পরি অপহরণ ও হত্যা মামলায় সারা রাজ্য হুলস্থুল হেউতুবা বেলে দেবীঙ্ক এপরি মন্তব্যকু নেই প্রশ্ন উঠাইছন্তি বিরোধী দল নেতা প্রদীপ্ত নায়ক। পরিকু ন্যায় প্রসঙ্গে রাজ্যব্যাপী বিজেপি পক্ষরু প্রতিবাদ চালিথিবা বেলে এথুরু নিবৃত্ত রহিবাকু কইতিলে দেবী। এপরিকি এসআইটি মুখ্য অরুণ বোথ্রাঙ্ক কথাকু প্রসঙ্গ করি আউ দুই সপ্তাহ অপেক্ষা করিবাকু পরামর্শ দেইথিলে বিজেডির বরিষ্ঠ নেতা দেবী প্রসাদ মিশ্র। আউ দেবীঙ্ক এপরি উক্তিকু সমালোচনা করিছন্তি বিরোধী দল নেতা প্রদীপ্ত নায়ক। প্রদীপ্ত অভিযোগ করিছন্তি খোদ গৃহরাষ্ট্রমন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র বিধানসভায় সবু কহিসারিছন্তি। মন্ত্রী কহিছন্তি বৈজ্ঞানিক পদ্ধতিরে তদন্ত অসম্ভব। যেতবে খোদ মন্ত্রী এই মন্তব্য দেউছন্তি সেই পরিপ্রেক্ষীরে অরুণ বোথ্রা কিপরি তদন্তর খুলাসা করিবে বলি প্রশ্ন করিছন্তি বিরোধী দল নেতা। সে বিরোধাভাস করিবা পাই রাজনৈতিক দল তাঙ্ক কথা কহুছন্তি। সেখানে ভালোভাবে জানিছন্তি যে যেতবে এসআইটি তদন্ত করা যাইছি সে কইছন্তি যে দুই সপ্তাহ আহুরি আমকু গোটে টু আরাইভ আট এ কনক্লুজন নহলে বি গোটে রিভিল করিবা পাই আমো পাখরে দুই সপ্তাহ আউ হেলে হবো। তেমন দুই সপ্তাহ অপেক্ষা করিয়া কথা দমাদম লগাতর লগাতর সেই ইস্যু মন্ত্রীঙ্কর স্টেটমেন্ট কন্ট্রাডিক্ট হলা নাই কি শরীর এভাবে ভাবে ড্যামেজ হয়ে যাইছে যে তার কোনসি সত্যাসত জানিবা অসম্ভব বলে যেতবে গৃহরাষ্ট্রমন্ত্রী কই সারিছন্তি। দেবী মিশ্র মানের বিধায়ক কিভাবে ভাবে কহিলেন যে দুই সপ্তাহ ভিতরে তার সত্যাসত উন্মোচন করিপারে। তেমন মোর কহবার কথা আউ লোককে দবাইকি ঠকিবার আজ সময় নাই। পরি অপহরণ ও হত্যাকাণ্ড প্রসঙ্গে তদন্তকু বিতিলানি সাড়ে চারি মাস হলে ঘটনার কারণ কণ ওড়িশা পুলিশ খোঁজি বাহার করিবারে বিফল হয়েথিবা বেলে বিভিন্ন সময়ের বিজেডি নেতাঙ্ক বয়ান এবে স্থিতিকু জটিল করছি। ভুবনেশ্বর দিব্যজ্যোতি মহান্তি ও প্রদীপ্ত মহাপাত্রঙ্ক রিপোর্ট আর্গস নিউজ।